আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এসআই মোটরসের ফোটন 3.5 টন একটি গাড়ি, এবং এই ভিডিওতে এই গাড়ির সম্পর্কে বিস্তারিত সহ এর ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস এবং ভিডিওর শেষে এর প্রাইস সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে। এই গাড়িটি দেখতে খুবই আকর্ষণীয় এবং এই গাড়িতে কমফোর্টেবল কেবিন, যে কোনো গাড়ির তুলনায় প্রশস্ত এবং অধিক সুবিধা সম্বলিত আরামদায়ক কেবিন। এবং এই গাড়িতে টিন কেবিন ব্যবহার করা হয়েছে, যা কাত করে সার্ভিস অথবা ইঞ্জিনের যে কোনো কাজ খুব সহজেই করা যায়। এই গাড়িতে ডুয়েল লুকিং গ্লাস ব্যবহার করার ফলে এই গাড়ি চালানো এবং পরিচালনা করা খুবই সহজ। এবার এই গাড়ি নিয়ে কিছু সার্ভিস নিয়ে কিছু কথা। এই গাড়িতে হচ্ছে 6টি ফ্রি সার্ভিস। প্রতিটি সার্ভিস আপনার 5000 কিলোমিটার পর অথবা 2 মাস পর আপনাকে এই সার্ভিসটি নিতে হবে, এবং প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম সার্ভিসে আপনি অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার, ওয়াটার সেপারেটর এবং ইঞ্জিন অয়েল, এই জিনিসগুলো পাবেন। এছাড়াও আপনার গাড়িটা সম্পূর্ণ চেক করে দেবে, গ্রিজিং করে দেবে। আর 3 এবং 6 নম্বর সার্ভিসে আপনি আলাদা এয়ার ফিল্টারটা সার্ভিসের সাথে পাবেন। আর ওয়ারেন্টি হচ্ছে, আপনার ওয়ারেন্টির ভিতরে আছে ইঞ্জিন, গিয়ারবক্স এবং ডিফারেনশিয়াল। এবং ওয়ারেন্টি সুবিধাটা হচ্ছে আপনার 36 মাস ওয়ারেন্টি অথবা 1 লাখ কিলোমিটার, যেটি আপনার আগে আসে। যদি আপনার গাড়ি কম চলে তাহলে 36 মাস, যদি গাড়ি বেশি চলে তাহলে 1 লাখ কিলোমিটার পর্যন্ত আপনি ওয়ারেন্টির আওতায় থাকবে আপনার গাড়িটি। এই গাড়িতে ড্রাইভার ছাড়াও তার পাশে অনায়াসে 2 জন বসে জার্নি করতে পারবে। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত হচ্ছে আমাদের আগামীতে পথ চলার অনুপ্রেরণা। এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার। এই গাড়ির খালি গাড়ির ওজন 3650 কেজি। এই গাড়ির জিবিডাব্লু হচ্ছে 7150 কেজি। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে অ্যালুমিনিয়ামের ফুয়েল ট্যাঙ্ক, যা সহজে মরিচা পড়ে না এবং তেল দূষিত হয় না। আর এই ট্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে 120 লিটার। এই গাড়ির হুইল বেস হচ্ছে 12.6 ফুট অথবা 3800 মিলিমিটার, এবং এই গাড়ির হর্স পাওয়ার হচ্ছে 156 হর্স পাওয়ার, সর্বোচ্চ টর্ক 500/1200/1900। এবং এই গাড়ির টায়ারের সাইজ হচ্ছে 7/50/16, এবং টায়ার সংখ্যা হচ্ছে 60টি অতিরিক্ত টায়ার সহ। এবং এই গাড়িতে হচ্ছে স্টারিং হিসেবে পাওয়ার স্টারিং ব্যবহার করা হয়েছে, এবং সার্ভিস ব্রেক টাইপ অর্থাৎ এই গাড়িতে পাওয়ার ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং সামনে ও পিছন ড্রাম ব্রেক। এই গাড়ির 16.11 ফুট দীর্ঘ কার্গো বডি হয়। 3.5 টন গাড়ির মধ্যে সর্বাধিক পরিমাণ মালামাল এবং পরিবহনে সক্ষম এই গাড়িটি। এবং এই গাড়ির প্রশস্ত হচ্ছে 6 ফিট 9 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 1 ফিট 10 ইঞ্চি। 3.5 টন গাড়ির ভিতরে এই গাড়ির বডি যথেষ্ট বড়, যার কারণে মালামালও বেশি পরিবহন করা যায়। আপনারা যে কোনো কাস্টমার চাইলে এই গাড়ির টায়ার পরিবর্তন করে 8/250 আর 16 টায়ারও লাগিয়ে নিতে পারেন। এই গাড়িটি আপনারা দুইভাবে ক্রয় করতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে, একটা হচ্ছে শুধু চেসিস এবং আর একটা হচ্ছে বডি সহ। এবং প্রাইজের ক্ষেত্রেও কিছু তারতম্য আছে, সেটাই ভিডিওর শেষে দেয়া থাকবে। আপনারা যারা এই গাড়িটি কিনবেন, যেখান থেকেই কিনুন না কেন, ডিলার অথবা যে কোনো এক্সিকিউটিভের কাছ থেকে আপনারা যখন গাড়িটি ডেলিভারি নেবেন, তাদের কাছ থেকে অবশ্যই এই গাড়িটির মেনটেন্স সম্পর্কে কিছু জেনে নেবেন। এবং প্রতিটি গাড়ি চালানোর আগে এই গাড়িতে ইঞ্জিন অয়েল ঠিক আছে কি না, কুল্যান্ট ঠিক আছে কি না, বা আপনি যে কাগজপত্র নিয়ে বের হবেন সেই কাগজপত্র নিয়ে বের হয়েছেন কি না, এই টাইপের কিছু পরামর্শ, সুবিধা অসুবিধা তারা আপনাকে বলে দিবে, যে জিনিসটা আপনারা মেনে চললে আপনাদের গাড়িটা লাস্টিং ভালো হবে বা অনেক দিন টিকবে
যেমন নর্মালি প্রতিটা গাড়ি সকালবেলা স্টার্ট দেওয়ার পরে মিনিমাম এক মিনিট স্টার্টিং পজিশনে রাখতে হয়, তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটা ভালো থাকে। এরপরে আপনার গাড়িটি যখনই নিবেন সাথে সাথে প্রথম 1000 কিলোমিটার কীভাবে চালাবেন, প্রথম সার্ভিসটা কবে করবেন এবং কীভাবে করবেন এই জিনিসগুলো সব কিছু ওনারা বলে দিবে। এই গাড়িতে কমিন্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা খুবই দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী, এবং এই গাড়ির ইঞ্জিন মডেল হচ্ছে কমিন্স F3.8S3141। ইঞ্জিন টাইপ হচ্ছে ভার্টিক্যাল ইনলাইন ওয়াটার কুলিং ফোর স্ট্রোক এবং টার্বো চার্জিং। ইঞ্জিন সিসি হচ্ছে 3760 সিসি, এবং এই গাড়িতে সিলিন্ডার সংখ্যা হচ্ছে 4টি এবং যার হর্স পাওয়ার 156। এবার এই গাড়িটির দাম নিয়ে কিছু কথা বলবো, তবে সেক্ষেত্রে আগেই বলে রাখি আমরা এখন যে দামটা বা প্রাইসটা দেব সেটা এখনকার এই প্রাইস এবং কিস্তি হার বা কিস্তির টাকা যে কোনো সময় এই প্রতিষ্ঠান বাড়াতে এবং কমাতে পারে, তার মূল্যের উপরে ডিপেন্ড করে। আপনারা অবশ্যই যখন আসবেন তখন আবার জেনে আসবেন যে আসলে এই প্রাইসটা ঠিক আছে কি না। এখানে যে প্রাইসটি দেওয়া আছে সেটা হচ্ছে কার্গো বডির 3.5 টন, এবং এই গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে 23,20,000 টাকা। এবং যারা সেমি ক্যাশে গাড়িটি নেবেন তাদের জন্য মিনিমাম ডিপোজিট হচ্ছে 5,80,000 টাকা, যার 18 মাসের প্রতি কিস্তিতে আসে 96,667 টাকা, এবং যারা 48 মাসের কিস্তিতে নেবেন তাদের মিনিমাম ডিপোজিট হচ্ছে 4,80,000 টাকা, যার প্রতি কিস্তিতে আপনার আসে 56,734 টাকা। এই গাড়িটির শুধু চেসিসের মূল্য নির্ধারণ করা হয়েছে 22,45,000 টাকা, যা সেমি ক্যাশে নিলে মিনিমাম ডিপোজিট আসবে 5,70,000 টাকা, যার 18 মাসের প্রতি কিস্তিতে আসবে 93,056 টাকা, এবং যারা 48 মাসের কিস্তিতে নেবেন তাদের মিনিমাম ডিপোজিট 4,70,000 টাকা, যার 48 মাসের প্রতি কিস্তিতে আসবে 54,730 টাকা। এবং এই গাড়িটি নগদ নিলে বিশেষ ছাড় রয়েছে, এবং যারা আপনারা গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে আসবেন। আপনারা যারা এতক্ষণ এই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে কোনো তথ্য এবং ইনফরমেশনের জন্য এই নম্বরে ফোন দিতে পারেন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।